মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে নামমাত্র বরাদ্দ রেখে ঘোষণা করা হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2023-24 অর্থ বছরের বাজেট। এবারের বাজেট 1,887 কোটি টাকার, যা গত বছরের তুলনায় 274 কোটি টাকা কম। দুপুরে এক অনুষ্ঠানে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে 43 কোটি টাকা রাখা হলেও আলোচিত জলাবদ্ধতা নিরসনে খাল নালা পরিষ্কারে বরাদ্দ 25 কোটি টাকা, আর নগরবাসী চরম অতিষ্ঠ হলেও মশক নিধনে রাখা হয়েছে আরও কম, মাত্র 5 কোটি টাকা। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় 4 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। 2022-23 অর্থ বছরের 1,176 কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। কর আদায়েও তেমন কোনো সুখবর নেই মেয়রের বাজেট বক্তব্যে। নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা ও চট্টগ্রাম মহানগরকে পরিবেশগত, প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাসযোগ্য, নান্দনিক নগর প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 2022-23 অর্থ বছরে 1,176 কোটি 28 লক্ষ 10 হাজার টাকার সংশোধিত বাজেট ও 2023-24 অর্থ বছরে 1,887 কোটি 28 লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নগরবাসীর নিকট উপস্থাপন করছি। জলাবদ্ধতার সমস্যা নিরসনে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, কাকলি, গত আমরা যেটি যে প্রত্যেক বছর আসলে বর্ষা মৌসুমের সময় কক্সবাজারের যে প্রধান সড়ক এবং আশপাশের যেই প্রত্যেকটি এলাকা কিন্তু জলাবদ্ধতায় ডুবে যায়, এবং বিশেষ করে বর্ষার সামান্য বৃষ্টি হলে যে আমাদের প্রধান সড়ক রয়েছে এবং বিভিন্ন সড়ক রয়েছে, সেই সড়কগুলো আসলে যে নালার পানিতে ভরে যায়। এবং এই সমস্যাটি দীর্ঘদিন ধরে চলে আসলেও প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে কিন্তু ঠিক ট্যাক্সো এবং কার্যকরী কোনো উদ্যোগ না নেওয়ার ফলে প্রত্যেক বছর কিন্তু মানুষ এই ভোগান্তিতে পড়েন। এবং আপনি দেখছেন যে যেই নালাটি এখন দেখা যাচ্ছে, ড্রেনটি দেখা যাচ্ছে, সেটি অনেকটা রাস্তার সমান হয়ে গেছে, অর্থাৎ বাসাবাড়ি থেকে পানি বের হলেও কিন্তু রাস্তায় উঠে যায়। এই পরিস্থিতি কিন্তু প্রত্যেকটা শহরের প্রত্যেকটি এলাকার, এবং এই শহরে গত 1-1.5 বছর ধরে আমরা যেটি লক্ষ্য করেছি, প্রত্যেকটি সড়ক উপসড়কের সংস্কার করা হয়েছে, কিন্তু ড্রেনগুলো নিয়ে প্রশাসন বা অন্যান্য সংস্থাগুলো এখনও উদাসীন। তবে সর্বশেষ আজকে উন্নয়ন কর্তৃপক্ষের একটি সভা হয়েছে, সেই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেখানে যারা বিভিন্ন ধরনের অংশজন যারা তাদেরকে নিয়ে বৈঠক করেছেন, তাদের নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসলে কী কী করতে হবে এই বছরের জলাবদ্ধতা নিরসনের জন্য। যদিও এটি একেবারে দুয়ারে যখন বর্ষা করানোর আছে ঠিক সেই সময়ে, তারপরেও কিছুটা হলেও মানুষকে এই জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার জন্য কোক চেষ্টা করে যাচ্ছে, এবং এই চেষ্টা আসলে কতখানি সফল হয় সেটি এখন দেখার বিষয়। অন্যদিকে কক্সবাজারের পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন, তিনিও কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই ঘোষণা দিয়েছেন যে এই সমস্ত নালা নর্দমার জায়গা দখল করে লোকজন বড় বড় ভবন গড়ে তুলেছেন, সেগুলো দ্রুত নিজ উদ্যোগে সরে নেওয়ার জন্য বলেছেন। অন্যতায় তিনি এই যে পানি চলাচল এবং জলাবদ্ধতা থেকে শহরবাসীকে মুক্তি দেওয়ার জন্য তিনি এই ভবনগুলো ভেঙে ফেলবেন বলেছেন। ধন্যবাদ আপনাকে দর্শক। জলাবদ্ধতার সমস্যা নিরসনে মতবিনিময় সভা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।